দয়া করে 13-14 সালের মতো আগুন নিয়ে মাছ পোড়ানো, মানুষ পোড়ানো, রাস্তা পোড়ানো, গাছ পোড়ানো এই রাজনীতি থেকে বিরত। খবর আছে আমাদের হাতে অনেক কাজ, তিন থেকে সাড়ে তিন চার মাস এর মধ্যে অনেক দূর যেত, অনেক অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে। আজকে বিএনপি নেতারা দল বেঁধে গেছে, আবার শুনছি জাতীয় পার্টিরও এক গ্রুপ গেছে, ভালো আলাপ আলোচনা রাজনৈতিক আলোচনা দেশেও বিদেশেও করবে, এটা তাদের রাজনীতি করে দয়া করে ষড়যন্ত্র করবে, রাজনীতি করবে দয়া করে সন্ত্রাস করবে, রাজনীতি করে দয়া করে 13-14 সালের মতো আগুন নিয়ে মাছ পোড়ানো, মানুষ পোড়ানো, রাস্তা পোড়ানো, গাছ পোড়ানো এই রাজনীতি থেকে বিরত। খবর আছে আপনি যখন আসে না এবার আপনারা সন্ত্রাসের পথে যাচ্ছেন, কানাডার আদালত অলরেডি রায় দিয়েছে পাঁচ জনের বেলা, পলিটিক্যাল যায় চাইতে গিয়েছিল তাদের পাঁচ জন আদালত, কানাডার ফেডারেল আদালত বলে দিয়েছে এরা হচ্ছে সন্ত্রাসী, এদের দল একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাহলে এদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না। সিধুলাল কানুলাল উত্তর জনপদে সাঁওতাল বিচ্ছেদ করেছে, লক্ষ্য স্বাধীনতা, বীর চট্টগ্রামে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী লড়াই করেছে, বীর চট্টলায় মাস্টারদার সূর্য হাসির মঞ্চে স্বাধীনতার গান গেয়েছে, স্বাধীনতা বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ভট্টাদার বীর চট্টলায় যুদ্ধ করতে করতে আত্মবলিদান করেছেন।